স্পেয়ার চাকার কন্ডিশন। আর যদি ভিতরের কন্ডিশন আপনার দেখায় দর্শক, দেখুন তো গাড়িটি, লোকেশনটা আবারও বলছি, এই গাড়িটি যদি আপনারা সরাসরি দেখতে চান সেটা চলে আসবেন রাজবাড়ি জেলার গোলন্দন মোড়ে। দেখুন টাটা জেনুইন পিক আপ। তো আমি আপনাদের এখন স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখানোর চেষ্টা করব। দেখুন এটা হচ্ছে গাড়িটির দর্শক, এখানে সুন্দর কিন্তু একটি লাইট লাগানো রয়েছে। দেখুন এটা হচ্ছে ইঞ্জিন। দেন ভাই স্টার্ট করুন। দর্শক আসসালামু আলাইকুম, আমি এখন অবস্থান করছি রাজবাড়ি জেলার গোলন্দন মোড়ে। তো এখন হচ্ছে এই গাড়িটা আপনারা যদি সরাসরি দেখতে চান চলে আসবেন। এটা হচ্ছে টাটা জেনুইন পিক আপ। এটা হচ্ছে কাগজপত্র আপডেট রয়েছে, সম্পূর্ণ পেপার্স। আর এই গাড়িটি ওনার টাকার দরকার দেখে উনি সেল করবে। আপনারা যা আসলে অল্প দামের ভিতরে একটি পিক আপ গাড়ি কিনতে ইচ্ছুক আছেন অবশ্যই চলে আসবেন এই গাড়ি দেখার জন্য। তো দর্শক চলুন দেখে আজকের এই গাড়িটি, যা আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি ভালোবাসেন, যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন ভিডিওটি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন দেখা সুন্দর একটি পিক আপ গাড়ি। তো দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত গাড়ি, দেখুন টাটা জেনুইন পিক আপ। দেখুন তো সন্ধ্যা লেগে গেছে, যার জন্য আসলে একটু ভিডিওটা দেখুন আমি আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করছি। টাটা জেনুইন পিক আপ দর্শক, তো এটা হচ্ছে গাড়ির নাম্বার। নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো দৈন্য 1566-19 গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। আর গাড়িটি কিন্তু চারটি চাকা রয়েছে, চারটি চাকা কিন্তু ভালো কন্ডিশন রয়েছে, আপনাদের কিছু করতে হবে না। দেখুন এটা হচ্ছে সামনের ডান সাইডের চাকার কন্ডিশন দর্শক। দেখুন গাড়িটির কিন্তু অনেক সুন্দর রেলিং লাগানো রয়েছে। দেখুন এটা হচ্ছে পেছনের টায়ার কন্ডিশন, MRF টায়ার। দেখুন দর্শক এটা হচ্ছে ডান সাইডের সামনের ডোরের কন্ডিশন। দেখুন এটা হচ্ছে ভিতরের কন্ডিশন, এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে মিটার। দেখুন তো দর্শক এটা হচ্ছে বাম সাইডের ডোরের কন্ডিশন। দেখুন গিয়ার প্যানেল দর্শক, এটা হচ্ছে চেসিসের কন্ডিশন। দেখুন এটা হচ্ছে বাম সাইডের পেছনের চাকা কন্ডিশন দর্শক। আর আপনাদেরকে যদি পেছন থেকে গাড়িটা দেখায় দেখুন এই টাইপের হবে স্পেয়ার চাকার কন্ডিশন। আর যদি ভিতরের কন্ডিশন আপনার দেখায় দর্শক, দেখুন তো গাড়িটি, লোকেশনটা আবারও বলছি, এই গাড়িটি যদি আপনারা সরাসরি দেখতে চান সেটা চলে আসবেন রাজবাড়ি জেলার গোলন্দন মোড়ে। দেখুন এটা হচ্ছে টাটা জেনুইন পিক আপ। তো আমি আপনাদের এখন স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখানোর চেষ্টা করব। দেখুন এটা হচ্ছে গাড়িটির দর্শক, এখানে সুন্দর কিন্তু একটি লাইট লাগানো রয়েছে। দেখুন এটা হচ্ছে ইঞ্জিন। দেন ভাই স্টার্ট করেন। তো যারা আসলে অল্প বাজেটের ভিতরে একটি পিক আপ গাড়ি খুঁজছেন আপনারা নেবেন, অবশ্যই আপনারা চলে আসবেন গাড়ি দেখার জন্য। আর অবশ্যই নিতে পারবেন, খুবই অল্প দামে গাড়িটি আপনারা কিনতে পারবেন। দর্শক অনেক সুন্দর সাউন্ড, ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। তো এখন হচ্ছে এই গাড়িটা কত সালের মডেল? ২০১৯ সালের ৮ মাসের গাড়ি। এটা কোন মানে কোন বিআরটি থেকে নাম্বার করা? এটা ঢাকা, ঢাকা মিরপুর বিআরটি থেকে। আচ্ছা এখন হচ্ছে এই গাড়িটা কত সালের মানে কাগজ কি পর্যন্ত আছে, মানে কত সাল পর্যন্ত আছে? কাগজ আপনার ২৩ সাল পর্যন্ত ২৩ সাল পর্যন্ত ফুল কাগজ রয়েছে। আচ্ছা এখন হচ্ছে এই গাড়িটা সরাসরি দেখতে হলে কোথায় আসতে হবে?
ফরিদপুর রাজবাড়ি রাজবাড়ি জেলা গোলন্দমোর আছে সরাসরি দেখা যাবে। এখন সেই গাড়িটা আপনি কয় টাকা হলে সেল করে দিবেন একবারই বলেন? এই গাড়িটার দাম চাচ্ছিল 4,40,000 টাকা। 4,40,000 টাকার দাম চাচ্ছেন? আলোচনা সাপেক্ষে সুদা কমানো যাবে। আচ্ছা, মানে দামাদামি করার সুযোগ রয়েছে অবশ্যই সরাসরি দেখার পরে। আচ্ছা, কাস্টমারের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে আপনার কাছে আসলে কোনো সমস্যা নাই, থাকা খাওয়ার কোনো প্রবলেম নাই? সমস্যা নাই, যদি অনেক দূরের আসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, সমস্যা নাই, ওটা থাকতে দেওয়া যাবে। আচ্ছা।